জমিতে কৌটো বোমা গুরুতর জখম চার শিশু। উত্তর দিনাজপুরের চোপড়া দাসপাড়া গ্রাম পঞ্চায়েতের গোয়ালগঞ্জ গ্রামের ঘটনা এটি। আহতরা উত্তরবঙ্গ মেডিকেল কলেজে চিকিৎসাধীন। স্থানীয় সূত্রে জানা গিয়েছে বাংলাদেশ সীমান্তের গোয়ালগাঁও গ্রামের ওই চার শিশু আজ বাড়ির গবাদি পশু নিয়ে জমিতে যায়। সেখানে তারা খেলাধুলা করার সময় একটি কৌটা পায় আর তা নিয়ে খেলতে গেলে বিস্ফোরণ হয়। সেটি চার জনেরই মুখ ঝলসে যায়, শরীরেও ক্ষত হয়েছে। তাদের উদ্ধার করে স্থানীয় চোপড়ার দুলু হাসপাতালে নিয়ে যাওয়ার পর তাদের উত্তরবঙ্গ মেডিকেলে স্থানান্তরিত করা হয়। বর্তমানে তারা সেখানেই চিকিৎসাধীন। এদিকে খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় চোপড়া থানার পুলিশ এবং ইসলামপুর পুলিশ জেলার উচ্চপদস্থ আধিকারিকেরা। সীমান্তরক্ষী বাহিনীর আধিকারিকেরাও যান ঘটনাস্থলে। সেই কৌটা বোমার গায়ে বিএসএফ লেখা থাকায় সেটি বিএসএফ এর বলে প্রাথমিক অনুমান। তবে সেটি জমিতে কিভাবে এলো তা নিয়ে প্রশ্ন উঠছে। কে বা কারা সেটিকে চুরি করে জমিতে ফেলে রেখেছে বলে অনুমান। তবে কৌটা বোমা কোথা থেকে এলো, কিভাবে এলো তা নিয়ে তদন্ত শুরু করেছে পুলিশ। এলাকায় ব্যাপক চাঞ্চল্য ঘটনা নিয়ে। এটা আমিও সকালে শুনেছি, শোনার পরে ঘটনাস্থলে আসলাম। আইসি সাহেব আসছে, এডিশনাল এসপি সাহেব আসছে, তারা সরজমিনে তদন্ত করছে। আমিও ঘটনাস্থলে আসি। এটা নিয়ে উদ্বৃত কর্তৃপক্ষ তারা এগুলো তদন্ত করবে, তদন্ত সাপেক্ষে দেখা যায় এটা নিয়ে কতদূরকে আগানো যায়। প্রশাসনের ভূমিকা বলতে যে জায়গায় ঘটনাটা তার থেকে প্রায় 50 মিটার দূরে গেলো বিএসএফ ক্যাম্প। এখানে তো বিএসএফ বর্ডার সিকিউরিটি ফোর্স আছে এবং প্রশাসন আমাদের আসছে, এডিশনাল এসপি আসছে, আইসি আসছে, তাদের সঙ্গে কথাবার্তা বলবে এই ধরনের ঘটনা কী করে ঘটলো সেটা নিয়ে বিস্তারিত প্রশাসন তদন্ত করবে। প্রশ্ন থেকে যায় বাচ্চাদের হাতে বোমটা এলো কী করে? আমি যেটা ঘটনাস্থলে এসে শুনতে পেলাম যে বাচ্চারা এখানে গরু চড়াতে এসেছিল, আসার পরে তারা দেখছে ছোট ছোট বাচ্চা, তো এরা বুঝতে পারেনি যে এটা কি, সেটা নিয়ে ওরা খেলা করতে করতেই ঘটনাটা ঘটে গেছে। কয়জন জখম হয়েছে? চারজন জখম হয়েছে। তাদের এখন কোথায় নিয়ে যাওয়া হয়েছে? তাদের উত্তরবঙ্গ মেডিকেলে নিয়ে যাওয়া হয়েছে। তাদের চিকিৎসার জন্য এখানে এডিশনাল এসপি সাহেব তিনি মেডিকেলে যোগাযোগ করছে, আমরাও সেখানে যাব। ঘটনাটা কোন এলাকায় হয়েছে? এটা গোয়ালগঞ্জ জুয়েল আক্তার, তারপর আফসার আলী, তারপর আনসার আলী, তারপর তখন রুবেল আক্তার নাকি। এই ঘটনায় কি আপনারা আতঙ্কে আছেন? আতঙ্কিত এখন আছি তো, গ্রামবাসী সবাই আতঙ্কিত আছে। এখন মানে কোথা থেকে এলো এই বোম, এ নিয়ে কি আপনারা কোনো মানে প্রশ্ন যাচ্ছে? এখন এটা কিভাবে বুঝবো, এখানে সামনে ক্যাম্প আছে বিএসএফের, মানে ক্যাম্পের এরিয়া এটা, বাচ্চারা সব খেলতে আসিল এটা আর কি। কি মনে হচ্ছে যে তারা বোম কোথা থেকে পেলো? বোম এখন বাচ্চারাই বলবে কোথা থেকে পেলো নি পেলো, আমরা তো মানে বাড়িতে ছিলাম। কি করতে আসিল বাচ্চারা এখানে? বাচ্চারা এখানে কাজকর্ম করতে খেলতে আসিল, এখানে গরু বাঁধতে আসিল। শাহাল বাড়ি গোয়ালগঞ্জ। ঠিক আছে। This is the membrane door made with a block board, 2000 rupees for a general door size per piece. This is a WPC flooring. We have the laminated wooden flooring, AC 4 grade, AC 5 grade available with us. The PVC flooring, this is one day work for one room. These are the wooden laminate flooring. Starting range is 65 rupees per square foot. 7 Concept Pranami Mandir Road, 94340-40400. शादी हो या कोई फंक्शन, याद रखिए एक ही नाम, सुमानी डेजीविजन एंड प्रोडक्शन। हम प्री वेडिंग शूट, वेडिंग फोटोग्राफी, कमर्शियल पोर्ट्रेट फोटोग्राफी, बर्थडे शूट, रिंग सेरेमनी, कॉर्पोरेट और कमर्शियल शूट और प्रोडक्ट शूट करते हैं। भारत में शादियों को बहुत धूमधाम और भव्यता के साथ मनाया जाता है और हम उन पलों को कैमरे में कैद करके इसे एक विशेष कहानी में बदल देते हैं। वी आर इन फोटोग्राफी सिंस 1966। Sumani Digivision and Production, Siliguri, 94340-23813। Godrej Interio घरेलू और कार्यालय दोनों क्षेत्रों में भारत का प्रीमियम फर्नीचर ब्रांड है, जो डिजाइन, निर्माण और स्थिरता के लिए एक जाना माना नाम। फर्नीचर श्रेणी में देश की सबसे बड़ी इन हाउस डिजाइन टीम। आपकी सेहत का ख्याल रखते हुए हम आपका जीवन भर साथ निभाते हैं, क्योंकि हम हैं ग्रीन गार्ड सर्टिफाइड, एर्गोनॉमिक और बहुत टिकाऊ। अनुभव करने के लिए स्टोर में पधारे। SN Interiors, Godrej Showroom, Planet Mall, Sevok Road, Siliguri।